আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগে আমি তৈরি করে দেখাবো রুই মাছের ডিমের দোপেঁয়াজা। অসম্ভব মজাদার এই রেসিপিটি। চলুন তাহলে দেখা যাক কীভাবে এটি তৈরি করে। আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি আর এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর সবার কাছে অনুরোধ রইল, আমার এই ভিডিওটি পুরো দেখবেন। পুরো না দেখলেও 2 মিনিট দেখে তারপর কমেন্ট করবেন, না হলে কমেন্টটা স্প্যাম হয়ে যায়। তো আমি এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দেব, 2 পেঁয়াজগুলো আমি একটু হালকা মোটা করে কেটে নিয়েছি। এখন এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো নিতে পারেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এখন আমি এখানে যোগ করব আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব জিরার পেস্ট। এগুলো সব আমি মিলিয়ে 1/2 চা চামচের মতো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখন এই সব উপকরণগুলো দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে মেখে নেব। তো ফিরে আসছি মেখে নেওয়ার পর। মেখে নেওয়ার পর আমার ডিমটা এই অবস্থায় চলে এসেছে। এখন আমি এগুলা ফ্রাই প্যানে ভেজে নেব। তো চলুন ভাজে নেওয়া যাক। আমি অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি, এখন এখানে আস্তে আস্তে আমি ওই ডিমগুলো দিয়ে দেব। আস্তে আস্তে আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো আমি একসাথে ভেজে নিব। এটা একটা খুবই অসাধারণ রেসিপি, খুবই মজা গরম ভাতের সাথে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা তৈরি করে খাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ডিমটা ভাজা শুরু হয়ে গেছে, এক পাশে অলরেডি ভাজা হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ রেখে অপর সাইডটা উল্টিয়ে দেব। এক একজন রুই মাছের এই ডিমটা এক একভাবে খেয়ে থাকে, তবে আমি এভাবেই খাই। আর আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর যারা খাননি তারা এভাবে রান্না করে খাবেন। তো আমি এই ডিমটা এখন অপর সাইডে উল্টিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার এই পাশটা কত সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে। আমি 2 সাইডে একই রকমভাবে ভেজে নেব। আমার ডিমটা 2 পাশে একই রকমভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাজাটা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলাকে পিস পিস করে কেটে নেব। আমি এরকমভাবে পিস পিস করে কেটে নেব, আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস পিস করে কেটে নিতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমি ডিমগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এই ডিমগুলাকে রান্না করার জন্যে আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচ কুচি।
এখন আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, আমার বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে আমি এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দেব এইখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি এখানে আদা রসুন ও জিরার পেস্ট অ্যাড করব না, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দেব স্বাদ মতো লবণ। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো ডিমের সাথে মিশিয়ে নেব। আমি এখন এই ডিমটাকে 4-5 মিনিট অল্প আঁচে কিছু সময় রেখে দেব। তাহলে ফিরে আসছি দো পেঁয়াজাটা হয়ে যাওয়ার পর। দেখুন ভিউয়ার্স, আমার দো পেঁয়াজাটা তৈরি হয়ে গেছে, রুই মাছের ডিমের দো পেঁয়াজা। অসম্ভব মজা এই রেসিপিটি, আমার কাছে খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।